হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজিক কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে জুলাই মাসের রাশিফল। জানবো জুলাই মাসটা কেমন যাবে না যাবে, তার আগে যেটা জানতে হবে জুলাই মাসে গ্রহদের কী পজিশান থাকছে না থাকছে। তাহলে চলুন সবার আগে সেটা জেনে নেওয়া যাক। তাহলে চলুন জেনে নিই গ্রহদের অবস্থান কি থাকছে না থাকছে। বৃষ রাশিতে থাকছে শুক্র, মিথুন রাশিতে থাকছে রাহু এবং বুধ, কর্কট রাশিতে থাকছে সূর্য, ধনু রাশিতে থাকছে বৃহস্পতি এবং কেতু, মকর রাশিতে থাকছে শনি বক্রি অবস্থায়, মীন রাশিতে থাকছে মঙ্গল। এটা হলো গোটা মাসে গ্রহদের অবস্থান। জানবো বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে। আপনারা পারিবারিক ব্যাপারে কিন্তু প্রচণ্ড ঝামেলা অশান্তির মধ্যে কিন্তু জড়িয়ে যাবেন। পারিবারিক ব্যাপার এবং বিজনেস দুটোই কিন্তু আপনার কাছে এই মাসে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিজনেসে যে কোনো কাজ কিন্তু এই মাসে আপনাদের একটু দেরি হবে। এই মাসে কিন্তু আপনাকে কঠিন সংগ্রাম করতে হবে, তবেই কিন্তু সফলতা আপনি পাবেন। দৃঢ় প্রতিজ্ঞা, আপনার কনফিডেন্স, এই জিনিসগুলোকে কিন্তু একটু বাড়াতে হবে, তবেই কিন্তু এই মাসে আপনারা সফলতা কিন্তু পাবেন। ম্যারেজ লাইফের জন্য সময়টা কিন্তু খুব ভালো। ম্যারেজ লাইফের রোম্যান্স কিন্তু আপনার বজায় থাকছে। লাইফে নতুন প্রেম আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। অনেক মানুষের বিবাহ নিয়ে কথাবার্তা এই সময় কিন্তু হতে পারে। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা এই সময় করলে আপনি ভালো রেজাল্ট পাবেন। তবে বিয়ে করার জন্য সময়টা কিন্তু একদমই ভালো না। বিয়ে করার জন্য একটু কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। তাদের প্রমোশন কিন্তু এ মাসে হয়ে যেতে পারে। কাজের জায়গায় মান সম্মান বৃদ্ধি কিন্তু আপনাদের হবে। কাজের জায়গায় এক্সট্রা অনেক রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের কাঁধে এসে বর্তাবে, তাই প্রচণ্ড পরিশ্রম কিন্তু এ মাসে আপনাদের জন্য ওয়েট করছে। আপনারা যে কোনো কাজে কিন্তু পিতার হেল্প এ মাসে পেতে পারেন। পিতার থেকে অনেক অর্থনৈতিক ব্যাপারে সহায়তা কিন্তু আপনারা এই মাসে পেতে পারেন। তাহলে বন্ধুরা, বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে হবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।